বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ নৌবাহিনী 2024 অফিসার ক্যাডেট ব্যাচ, জাহাজের ক্যাপ্টেন, এয়ার কর্পস পাইলট, নৌ কমান্ড ও সাবমেরিন হতে যে নতুন একটি সার্কুলার দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে, সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো মূল আলোচনাতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অটোমেটিক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে উপযুক্ততার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অবশ্যই বয়স হচ্ছে আপনার 1 জানুয়ারি 2024 তারিখে 16 বছরে একটু বেশি হতে 21 বছর পর্যন্ত বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছরের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক মাপ উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে, ওজন হচ্ছে 50 কেজি, বুকের মাপ হচ্ছে 30x32, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি 47 কেজি এবং বুকের মাপ হচ্ছে 28x30। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমন্বয় পরীক্ষা বিজ্ঞান বিভাগে ন্যূনতম GPA 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, উভয় পরীক্ষা গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য অ লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টি A গ্রেড 4টিতে B গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 2টি বিভাগে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উত্তীর্ণ পরীক্ষার গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। 2023 সালে এইচএসসি বা সমমান পরীক্ষাগুলো আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শুধু বাংলাদেশের নাগরিক ও পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। অযোগ্যতা কী থাকলে আপনারা আবেদন করতে পারবেন না, সেটা হচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আবেদন করতে পারবেন না। ISSB কর্তৃক 2 বার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যান হলে আবেদন করতে পারবেন না। সেনানৌ এবং বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদন বাতিল বলে গণ্য হবে। মনোনয়ন পদ্ধতিতে দেওয়া আছে সাক্ষাৎকারের লিখিত পরীক্ষার তারিখ ও সময় হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর 14-তে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ 13 থেকে 17 মে 2023 পুরুষ প্রার্থী, 18 মে 2023 হচ্ছে মহিলা প্রার্থী একটা কেন্দ্রে। দ্বিতীয় কেন্দ্র হচ্ছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বন্দর চট্টগ্রাম, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বন্দর খুলনা। 16-17 মে 2023 পুরুষ প্রার্থী, 18 মে 2023 মহিলা প্রার্থী। 20 মে 2023 বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞান পরীক্ষা। আবেদন ফর্ম আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 এপ্রিল 2023, এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো আরও অন্য কিছু বিষয় আছে, যে বিষয়গুলো খুঁটিনাটি সব কিছু আবেদন ফর্ম পূরণ করতে পারবেন www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। টাকা পাঠাবেন বিকাশ রকেট নগর টেপ ওকে উইলেট কিউ ক্যাশ নেক্সাস এম ক্যাশ, এসব আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। বেতন ভাতা বিশেষ সব এখানে দেওয়া আছে, বিশেষত্ব দেওয়া আছে, শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এটাও বলা আছে। তো বন্ধুরা আপনারা ইচ্ছে করলে আবেদন করতে পারেন, আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে শুনে আবেদন করবেন, কারণ একবার যেন আবেদন রিজেক্ট হয়ে যাওয়ার পরে আর আপনারা সুযোগ পাবেন না, সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে আবেদন করে নেবেন।
তো বন্ধুরা এসেছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন যে নতুন চাকরি বিজ্ঞপ্তি সে বিষয়ে আলোচনা করলাম। আশা রাখি পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন।